কৌস্তভ পোরেল ভাইন্স ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ আমাদের উৎসাহিত করার জন্য। আজকের গল্প তরুণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাগান বাড়ির প্রহেলিকা। গল্প পাঠে কৌস্তভ, চন্দ্রাণীর ভূমিকায় রিয়া। শুরু হচ্ছে বাগান বাড়ির প্রহেলিকা। ওই যে দুটি পিচ ঢালা রাস্তা, যেখানে কোনাকুনি ভাবে মিলিত হয়েছে, ঠিক তারে বাঁ পাশে বিরাট ষোলো কাটা জমির ওপর পুরনো দিনের যে দোতলা বাড়িটি দাঁড়িয়ে রয়েছে, ওইটি ছিল সেই আমলের জমিদার বদ্রীনারায়ণ চৌধুরীর বিরাট বাগান বাড়ি। বদ্রীনারায়ণের ব্যবসা সংক্রান্ত বহু টাকা লেনদেন চলত ওই বাগান বাড়িতে, আর গভীর রাতে সুরা আর সাকি নিয়ে হাসি আর হুল্লোড় উঠত। সে আওয়াজ রাতের নিস্তব্ধতা ভেদ করে বহু দূর অবধি শোনা যেত। সাধারণত দিনের বেলায় ওই বিরাট বাংলোটির দরজা জানলা সবই বন্ধ থাকত, আর রাত্রি এগারোটার পর দোতলার তিন চারটে জানলা খুলে যেত, খুলে যেত নিচের ঘরের প্রবেশদ্বার। কিন্তু সেখানে বেশি জোরালো আলো রাখা হতো না, ভালো করে সবাইকে চেনাও যেত না। অচেনা লোক, অচেনা পরিবেশে সম্পূর্ণ না অজ্ঞাতসারে নানা পাপের কালিমা ভরা কাজ হতো সেইখানে। বদ্রীনারায়ণের বৈশ্বিক বুদ্ধি ছিল ক্ষুরধার। জমিদারির আয়ের থেকে তিনি দুবছরের মধ্যে পাঁচটা বড় বড় বাস কিনেছিলেন, আর সেগুলো সারাদিন ওই পিচ ঢালা রাস্তার দুটো ঘুরে বর্ধমান, কাটোয়া এবং একেবারে আসানসোল অবধি ঘুরে ফিরত পুরো প্যাসেঞ্জার নিয়ে। কন্ডাক্টর প্রতিদিনই 500 থেকে 700 টাকা বদ্রীর পায়ের কাছে নামিয়ে রেখে বিদায় নিত। এর বেশি বদ্রীনারায়ণ আর কোনো খবর রাখতেন না, কিন্তু ক্রমে ক্রমে পাঁচটা বাস থেকে প্রায় 50টা বাস তিনি কিনে ফেলেছিলেন ব্যবসার লোভে। আর সেই বিরাট বাস কোম্পানির দায়িত্ব পড়েছিল বদ্রীনারায়ণের একমাত্র ছেলে রুদ্রনারায়ণের ওপর। রুদ্রনারায়ণের মেজাজ ছিল সাংঘাতিক রকমের, বিরাট গাদা একটা বন্দুক নিয়ে শিকার করতে যেতেন। শোনা যায় তিনটে বড় বড় নাকি বাঘও শিকার করেছিলেন তিনি, আর ওই চামড়া দেয়ালে টাঙিয়ে রেখেছিলেন ওই নিজের শোবার ঘরে। এমনিতে রুদ্রনারায়ণ বেশ হাসিখুশি ও দয়ালু মানুষ ছিলেন। ইংরাজি শিখতে বাড়িতে মাস্টার রেখেছিলেন তিনি, তবে স্কুলে কোনোদিনও যাননি বটে। বদ্রীর আশা ছিল তার ছেলে উপযুক্ত হয়ে বিশাল সম্পত্তি দেখাশোনা করবে, উল্টোপাল্টা নেশার বশীভূত হয়ে সব উড়িয়ে দেবে না। তিনি বারবার রুদ্রকে সাবধানও করেছিলেন। দেখ রুদ্র, বাপ ঠাকুরদার আশীর্বাদে আমার যে বিরাট বিষয় সম্পত্তি আছে তা ঠিক মতন সদ্ব্যবহার হলে তোর কোনোদিনও কষ্ট হবে না। তবে বাবা বেশি ইয়ার বন্ধুদের পাল্লায় পড়লে সর্বনাশ হবেই, শরীরও যাবে অর্থও যাবে। বয়স যখন রুদ্রর 25 পেরোল, বদ্রীনারায়ণ তখন মাত্র 65 বছরেই দেহ রাখলেন। মা আগেই গেছিলেন, বাবাও গেলেন, আর কোনো পিছুটান রইল না। বদ্রী কিন্তু একটা ভালো কাজ করেছিলেন, মৃত্যুসজ্জা শুয়েই তিনি রুদ্রর বিয়েটা সুসম্পন্ন করতে পেরেছিলেন একটি ব্রাহ্মণগড়ের সর্বসুলক্ষণা 18 বছরের কন্যার সঙ্গে। মেয়েটি স্বাস্থ্যবতী ও সুন্দর, কিন্তু ব্রাহ্মণ অর্থবান ছিলেন না, পূজার্চার দ্বারা জীবিকা নির্বাহ করতেন। ওই একটিমাত্র এই মেয়ে চন্দ্রাণী খুব ভালো গাইতে পারত। সংপাত্রে দেওয়ার মনস্কামনায় বদ্রীনারায়ণের কাছে যখন ঘোরাঘুরি করছিলেন ব্রাহ্মণ, মেয়েটিকে দেখে বদ্রীনারায়ণের পছন্দ হয়ে যায়, আর রুদ্র সঙ্গী বিবাহের ব্যবস্থা করেন। চার হাত এক করেই মাত্র 1 ঘন্টার মধ্যে ধরাধাম ত্যাগ করে বিদায় নিলেন বদ্রীনারায়ণ। রুদ্র চন্দ্রাণীকে ভালোই বাসতেন, মনোমতো স্ত্রী পেয়ে আনন্দের সঙ্গে সংসার করতে মেতে উঠেছিলেন। এত অর্থ বৈভব দেখে ইয়ার বন্ধুদের আসা যাওয়া শুরু হলো, আর রুদ্রনারায়ণ বন্ধু বান্ধবদের মন রাখতে প্রচুর খরচ করতেন। বাগান বাড়িতে পার্টি দেওয়া হতো,
কখনো কখনো লখনৌ অথবা কলকাতা থেকে নাম করা নাচিয়ে দল এসে মনোরঞ্জন করে যেত। চন্দ্রাণী দেবী অবশ্য এসব ভালো চোখে দেখতেন না, মদে আর মেয়ে মানুষে এবং সে সবই পুড়ে ছাই হয়ে গেছে। চন্দ্রাণী জানতো সে কথা, স্বামীকে অনেক বুঝিয়েছিল, কিছুটা কাজও হয়েছিল, মাসে এক দুবারের বেশি আর জলসা বসত না। তবে যখন তখন হুটহাট বন্ধুরা এসে রুদ্রনারায়ণের বাগানবাড়িতে চড়াও হতো, নানান কুমতলবও দিত বটে, রুদ্র কিছু শুনত না। এ নিয়ে কখনো বন্ধুদের সঙ্গে বচসা, আবার কখনো চন্দ্রাণীর সঙ্গে মনোমালিন্যও ঘটেছে, কিন্তু চরম কোনো বিপদ আপদ হয়নি। ক্রমে চন্দ্রাণীর অবিশ্বাস কেটে বিশ্বাস ফিরে এসেছে, মানুষটার সঙ্গে সংসার করা চলতে পারে। পুজোর ছুটির সময় রুদ্রনারায়ণ কলকাতায় গিয়ে চন্দ্রাণীর জন্য 3,000 টাকা দামের শাড়ি কিনে আনল। তারপর জড়োয়া শেঠ আলমারি থেকে বের করে চন্দ্রাণীর হাতে দিয়ে বলেছিল, এ আমার বংশের সাবেকি আমলের গহনা, আজকাল এসব জিনিস আর পাওয়া যায় না, শাড়ি আর ওই গহনাগুলি পরে এসো আমার কাছে, আর এসে বসো। চন্দ্রাণী মনে মনে আনন্দ পেয়েছিল। আর এটাও সত্যি, সাজলে চন্দ্রাণীকে ভারী ভালো দেখায়, ও নিজেও সাজতেই ভালোবাসে। রুদ্রনারায়ণ সে রাত্রে স্ত্রীকে জড়িয়ে ধরে পড়েছিল গোটা রাত, ঘর থেকে আর বের হয়নি। ঝি চাকরদের কাছে চন্দ্রাণীর ভারী লজ্জা করেছিল, কিন্তু তার মধ্যেও এক অকথিত আনন্দের শিহরণ ছিল বটে। এ সময় রুদ্রনারায়ণ চন্দ্রাণীকে নিয়ে পাগল হয়েছিল, কোথাও কিছু করতে হলে জমিদারির কোনো অথবা গরিব চাষিকে শাস্তি দিতেও চন্দ্রাণীর পরামর্শ নিতে হতো। চন্দ্রাণীর মায়া শরীর, গরিব চাষিরা তাই রেহাই পেয়ে যেত। গ্রামের ছুটিতে চন্দ্রাণীকে নিয়ে বেড়াতে বের হলো রুদ্রনারায়ণ। মুসৌরি, দেরাদুন প্রভৃতি অঞ্চলে ঝাড়া 2 মাস কাটিয়ে ওরা যখন ফিরল, রুদ্রনারায়ণের মেজাজ তখন অনেক শান্ত। চন্দ্রাণীর মতামত নিয়ে চলত সে তখন। সেই সময়টা চন্দ্রাণীর ভারী সুখের সময় ছিল। চন্দ্রাণী বারবার সন্তান কামনায় নানা জায়গায় মানত করত, ডাক্তারও দেখিয়েছিল নিজেকে। তারপর যখন কোনো গোলমাল নেই জানালো, তখন রুদ্রনারায়ণকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। একবার পরীক্ষা করেই ডাক্তার বলে দিয়েছিলেন রুদ্রনারায়ণের সন্তান সম্ভাবনা নেই, অত্যন্ত নেশার দরুন শরীরে ক্ষতি হয়ে গেছে বহুদিন আগে। চন্দ্রাণীর মনের কষ্ট শুরু এই সময় থেকে। বাচ্চা মেয়ের মতন এক সময় থেকে চন্দ্রাণী নানাভাবে স্বামীকে জ্বালাত, কে জানে এভাবে তার মনের জ্বালা জুড়ত কিনা। কিন্তু এতে ফল বিপরীত হল, রুদ্রনারায়ণ স্ত্রীর ওপর বিরক্ত হতে শুরু করল। পরিমাণস্বরূপ রুদ্রনারায়ণ আবার বাইরের দিকে চোখ ফেরাল। চন্দ্রাণীর ভালোবাসায় যে মন অন্তর্মুখীন হয়ে উঠেছিল, চন্দ্রাণীর বিরূপতায় রুদ্রনারায়ণ সেই মনই আবার বহির্মুখী হয়ে উঠতে লাগলো। আবার বন্ধুবান্ধবদের কাছে লোক যেতে শুরু করল, আজ মেহফিল বসবে বাগান বাড়িতে, তোমার আশা চাই। রুদ্রনারায়ণের চিঠিতে জাদু ছিল, 15-20 জন ইয়ার বন্ধু এক কথাতেই জড়ো হয়ে যেত। আবার সাদা ফরাসের ওপর বড় বড় তাকিয়া পড়তে শুরু করল। ঝাল লন্ডনের কাঁচ সহস্র সূর্যের আলো বিকিরণ করতে করতে গভীর রাতকে দিন করতে লাগলো। রেশমিবাই কিংবা মুন্নিবাই এসে তার বাজনার দলবল নিয়ে জাঁকিয়ে বসল। আর সেই জমকালো রাতের মূল্য জোগাতে শোবার ঘরের আলমারির বড় বড় চাবি দিয়ে সশব্দে খোলা হতে লাগলো। প্রথম দিকে চন্দ্রাণী দিশেহারা হয়ে পড়ল, কেমন করে স্বামীকে বোঝাবে, মুক্ত করবে, ভেবে ভেবে আর বহু বিনিদ্র রজনী পেরোতে লাগলো। এমনভাবে চললে তো 2 বছরই একেবারে রাস্তায় বসতে হবে। চন্দ্রাণী এরপর শক্ত হাতে লাগাম ধরবার চেষ্টা করল। দুপুরবেলায় রুদ্রনারায়ণ যখন খাওয়া দাওয়া করে পালঙ্কের ওপর দিবানিদ্রা নিচ্ছে, চন্দ্রাণী এগিয়ে এসে বসল। কাঁচা ঘুমে বিরক্তি জড়িত কণ্ঠে রুদ্রনারায়ণ চোখ খুলল। কি চাই? এই যে শুনছো, কথা আছে তোমার সাথে, ওঠো তো, একবার এইদিকে তাকাও। মানে? রুদ্রনারায়ণ প্রথমে কিছু বুঝতে পারেননি, ধীরে সুস্থে উঠে বসে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে স্ত্রীকে একবার জরিপ করে বসল। এই যে এখন থেকে আলমারির চাবি কিন্তু আমার কাছেই থাকবে, খরচ খরচা যা হবে আমার মত নিয়েই করতে হবে, কিন্তু আমি এই বাড়ির সর্বময় কর্ত্রী। প্রথমটা রেগে উঠলেও নিজেকে সংবরণ করলো রুদ্র, বাবার হুকুম তা সে তো মানতেই হবে, কিন্তু চন্দ্রাণী
এই জমিদার বাড়ি বংশ পরম্পরায় স্ত্রীরাই স্বামীর বাধ্য হয়ে সেবা যত্ন করে এসেছে, কোনোদিনও কৈফাত চাওয়ার মতন স্পর্ধা দেখায়নি, সে কথা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্ত্রী, আমার অধিকার আছে সমস্ত খরচ খরচার হিসাব নেয়ার। তোমার বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে মৃত্যুর সময় তেমন কথাই বলে গেছেন। খনকার মতন ব্যাপারটা আর বাড়াতে দিল না রুদ্রনারায়ণ, সব চাবির গোচা সম্মলিত চামড়ার ব্যাগটা ঘুম চোখে হাতে ধরিয়ে দিল। নাও রাখো শশিমুখী চন্দ্রমুখী চন্দ্রানী দেবী। কথাটার মধ্যে বিদ্রুপ ছিল, শ্লেষ ছিল, ব্যঙ্গ ছিল। চন্দ্রানীর কিন্তু তা নজর এড়ালো না, কিন্তু সে সহ্য করে নিল, কিছু বলল না। কিন্তু সন্ধ্যাবেলা চন্দ্রানী যখন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল, বিরিঞ্চি নামের বাগান বাড়ি দেখাশোনার লোকটা এসে বলল, এ মা 1000 টাকা চাই, বাবু বাগান বাড়িতে ইয়ার দোষদের সঙ্গে বসে আছেন, এক্ষুনি দিতে বলেছেন। তখন চন্দ্রানীর আর নিজেকে ঠিক রাখা মুশকিল হয়ে উঠল। চন্দ্রানী রেগে গিয়ে বলে উঠল, এখানে দানছত্র খুলে রাখার নেই, জমিদারের টাকা সে প্রজাদের প্রয়োজনে খরচ করতে হবে, ফুর্তি করার অধিকার কে তাকে দিয়েছে শুনি। কথা শুনে বিরিঞ্চি ভয়ে কেঁপে উঠল। বাবু বাবু শুনলে না মা, আমাকে আস্ত রাখবেন না মা, তুমি গিয়ে বলকে যাও বাবা। বিরিঞ্চি আর বাগান বাড়িতে গেলই না তখন, বহুদিনের লোক সে, এবারই সবার মেজাজ সে জানে। অজ্ঞতা সঙ্গে পাঁচুর মাকে নিয়ে বাগান বাড়িতে গিয়ে উপস্থিত হল চন্দ্রানী। রুদ্রনারায়ণের নেশা তখন জমে উঠেছে ইয়ার বন্ধুদের সঙ্গে। এ অবস্থাতেও বেটা হুঁশ হারায়নি, তাড়াতাড়ি উঠে বসে বারান্দায় দাঁড়িয়ে পাঁচুর মাকে উদ্দেশ্য করে বলেছিল, কি গো পাঁচুর মা, ঘরে কোনো আপদ বিপদ হয়েছে নাকি? পিছন থেকে চন্দ্রানী গর্জে উঠেছে, না বিপদ বাঁধিয়েছ তুমি, আর আমি এই বিপদ কমাতে এসেছি। আর বলতে হলো না, এক লহমায় সব বুঝে নিল রুদ্র, কিন্তু নিম্নস্বরে বলল, চন্দ্রানী এতগুলো বন্ধুর সামনে আমার মাথা নিচু হয়ে যাবে, এদের আমি নেমন্তন্ন করে ডেকে এনেছি, লক্ষ্মীটি টাকাটা দিয়ে যাও। চন্দ্রানী গর্জে উঠলে, টাকা টাকা তুমি পাবে না, ও প্রজাদের রক্ত জল করা টাকা তাদের কাজেই লাগবে। চন্দ্রানী গর্জে ওঠে রুদ্রনারায়ণ, হ্যাঁ টাকা আমি আনিনি, চাবিও না, ওদের তুমি বিদায় করো। মৌন রুদ্রনারায়ণ ভেতরে চলে গেল, আর কিছুক্ষণ পরেই সেই 15-16 জন প্রায় মুখ মুছতে মুছতে গুঞ্জন তুলে বারান্দার পাশ দিয়েই বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বাগান বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে গেল, আর তারপরেই রুদ্রনারায়ণ ডাকল, চন্দ্রানী। চন্দ্রানী ভেতরে যেতেই রুদ্র জোর করে তাকে কাছে টেনে নিয়ে মুখে নিজের গ্লাস ধরিয়ে বলল, খাও খাও বলছি খাও চন্দ্রানী, আমি আমি তোমার স্বামী, আমি আমি তোমাকে হুকুম করছি। না না আমি আমি ব্রাহ্মণের মেয়ে, আমি এইসব স্পর্শ করি না। অকস্মাৎ কি হয়ে গেল রুদ্রনারায়ণের কে জানে, তার এই মনের ওপর আগের পশুটা জেগে উঠল। সে নির্দ্বিধায় 3টে বাঘকে পরপর গুলি করে তাদের চামড়া ঝুলিয়ে রেখেছিল শোবার ঘরে। সেই পশুটা চ্যাংদোলা করে চন্দ্রানীকে অনায়াসে তুলে নিল কোলে, তারপর সিঁড়ি বেয়ে দোতলায়। আমাকে ছেড়ে দাও, কে কোথায় আছো, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কোথায় আছো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কি 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 হলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় বাঁচাও, আমাকে বাঁচাও। চন্দ্রানী হাত পা ছুড়ে শত চেষ্টাতেও সেই বজ্রবাহু বন্ধন ছাড়াতে পারল না। দোতলায় কোণে সিঁড়ি ঘরের ছাদ, সেখানে একেবারে শেষ প্রান্তে নিয়ে এসে চন্দ্রানীর দেহটা অবলীলাক্রমে মাটিতে ফেলে দিল। আর প্রথমে একটা গগনভেদী আর্তচিৎকার, তারপরই মাটির হাড়ি ফাটার মতন একটা শব্দ। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই সব শেষ। সেই রাত্রির ঘন কুয়াশার মধ্যে পাথরের মতন রুদ্রনারায়ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সময় কতটা পেরিয়ে গেছে তার কোনো হিসাব নেই। হঠাৎ বিরিঞ্চির ডাকে হুঁশ হলো রুদ্রনারায়ণের।
ছোটবাবু, ছোটবাবু। কে? ভয়ের তুষারে রুদ্রনারায়ণ পিছন ফিরে তাকায়। বাবু, আমি বীরিঞ্চি। ও, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবু, এ একটা ব্যবস্থা তো করতেই হবে, তাই না? সকাল হলেই তো জানাজানি হয়ে যাবে, আর থানা পুলিশ হতে বেশি সময় লাগবে না বাবু। এক কাজ কর, বাগান বাড়ির পিছনে যে জঙ্গলটা, ওখানে মাটি খুঁড়ে ফেলে দে। আর বেশি কথা নয়, তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায়। বীরিঞ্চি একাই সব ম্যানেজ করে। ভোর হবার আগেই লাশ পাচার হয় যথাস্থানে, মাটি ঢাকাও পড়ে গেল, কেউ জানতে পারল না। ভোরবেলা বাড়ি ফিরেই রুদ্রনারায়ণ চন্দ্রাণী দেবীর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আলমারির চাবিটা বাজেয়াপ্ত করল। প্রায় মাস দুয়েক পেরিয়ে গেল। রুদ্রনারায়ণ ভেতরে ভেতরে একটু দমে গেলেও ওপরে ইয়ার বন্ধুদের সঙ্গে বাগানবাড়িতে মেহফিল বসানো, বাইজি নিয়ে ফুর্তি অথবা শিকার করতে যাওয়া, গাদা বন্দুক নিয়ে কোনোটাই ত্যাগ করল না। বরং কষ্ট বলতে মদের মাত্রা একটু বেড়েই গেছে। পাশের গ্রামের ভূপতিধরও বহুদিন বন্ধু রুদ্রনারায়ণের, বাগানবাড়িতেও কয়েকবার সে এসেছে। বেশ আমুদে লোক বলে রুদ্রনারায়ণ ওকে পছন্দ করে। সে ভূপতি একদিন খবর দিল উমরজান বলে এক বাইজির, গানের সঙ্গে সঙ্গে তার রূপের মধ্যেও আছে আগুনের আকর্ষণ। আর রুদ্রনারায়ণ যদি মনমতো বকশিস দিতে রাজি থাকেন, গান বাজনা শেষে রুদ্রনারায়ণের বিছানাতেও সে যেতে প্রস্তুত। রুদ্রনারায়ণের জমিদারি আয় এবং কারবারের ব্যবসায়িক লাভ বছরের বেশ কয়েক লক্ষ টাকা। সুতরাং রুদ্রনারায়ণের মন আনন্দে লাফিয়ে উঠল। অনেকদিন সে উপসী হয়ে রয়েছে এবং কষ্ট পাচ্ছে, এসব কথা কাউকে বলা যায় না। এর দুদিন পরেই বাগানবাড়ির আবার আলোয় আলোয় দিনের মতন হেসে উঠল। প্রায় চার পাঁচজন বন্ধু এসে ফরাসে গোল গোল তাকিয়ায় হেলান দিয়ে বসে পাঞ্চেবতে শুরু করল। ক্রমে সেরেঙ্গির আওয়াজ, নূপুরের মিষ্টি শব্দ সকলের চোখে নেশা ধরিয়ে দিতে শুরু করল। বাসন্তী রঙের ঘাগরা আর হলুদ রঙের ওড়না জড়িয়ে সারা মুখ ঢেকে ওমরজান তার জাদুভরা ছলাকলার দংশন মারতে শুরু করল। সমস্ত জলসাগর ক্যাবাত 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 খুশিতে গড়াগড়ি যেতে লাগলো। এমনি করে পাইলেট ঠমকে ঠমকে কলেজে ঘায়েল হতে হতে রাত্রি যখন ১২টা বাজল, নেশায় চুর হয়ে থাকা বন্ধুরা ক্রমে বিদায় নিল। উমরবাই একাই কটাক্ষে রুদ্রনারায়ণকে ইশারা জানিয়ে ওপরে শোবার ঘরে গিয়ে আলো নিভিয়ে অপেক্ষা করতে লাগল। নেশায় দিকবেদিক শূন্য রুদ্রনারায়ণ টলতে টলতে বাগানবাড়ির সদর দরজা বন্ধ করে ওপরের ঘরে এসে প্রবেশ করলেন। তখন প্রায় নিশুতি রাত। বীরিঞ্চি সহ যতগুলি পেয়ারের নিজস্ব খানসামা ছিল রুদ্রনারায়ণের, সকলেই মেহফিল শেষে বাগানবাড়ি ত্যাগ করেছে। সকলেরই জীবনের একটা ভয় আছে। ইদানিং চন্দ্রাণীর সন্দেহজনক মৃত্যুর পর থেকেই ওই বাগানবাড়িকে আশেপাশের লোকেরা ভয়ের চোখে দেখে আসছে। নিরীহ গ্রামবাসীরা পারতপক্ষে বাগানবাড়ির এলাকাকে এড়িয়ে চলে দিনের বেলাতেও। ওখানে নাকি সাদা শাড়ি পরা এক ছায়ামূর্তি বাগানবাড়ির দোতলার ছাদে এবং বারান্দায় ঘুরে বেড়ায়। আবার হঠাৎ সেই ছায়ামূর্তি লাভ দিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ে, আর হাত পা ছুটতে ছুটতে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এ দৃশ্য গ্রামের অনেক প্রাচীন ব্যক্তিও অনুভব করেছেন। কোলের ছেলে দুষ্টুমি করলে মায়েরা বাগানবাড়ির গল্প শুরু করলেই ঘুমিয়ে পড়ে। ওই বাগানবাড়ি তাই ভুতুরে বাড়ি। বাগানবাড়ির মালিক কর্মচারীরা আর বীরিঞ্চি প্রভৃতি দু চারজন খানসামা পেটের তাগিদে চাকরি করতে এলেও সর্বদাই একটা গা ছমছম ভয় তাদের ঘিরে থাকত। কে জানে কার কখন বেঘরে জীবনটা যাবে। অশরীরই আত্মার বাস হয়েছে এদানিং বাগানবাড়িতে। আর সেই নিশুতি রাতে গভীর অন্ধকারে রুদ্রনারায়ণ মনের ভয়কে তুচ্ছ করে একলা প্রবেশ করল বিলাস ভরা শয়ন কক্ষে। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, প্রায় ৩০ মিনিট কেটে গেল। হঠাৎ তারপরই ঘর ঘর করে রুদ্রনারায়ণের গলা শোনা গেল। কেউ যেন তার কণ্ঠনালী চেপে ধরেছে, কিন্তু উমরজান ছাড়া তো আর ঘরে কেউ নেই। কি কি কে এই উমরজান বাইজি? ভালো করে দেখো,
দেখো তো, বলো কে আমি? অর্থের বিনিময়ে যাকে রুদ্রনারায়ণ নিজের কুক্ষিগত করতে চায় তার এত স্পর্ধা হয় কি করে? হঠাৎ সেই উমারজান রুদ্রনারায়ণের কানের কাছে অন্তিম সময়ে কানে হরিনাম দেওয়ার মতন বলতে থাকে, হ্যাঁ আমি চন্দ্রাণী, তোমার কৃতকর্মের জন্যই আমি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছি ছায়ার মতো। পারবে আমাকে সরিয়ে রাখতে? রুদ্রনারায়ণের গলা ঘর ঘর করে ওঠে, বলতে গিয়েও কিছু বলতে পারে না। উমারজান আবার আগের মতন বলতে থাকে, এসো এসো আমার কাছে, তোমাকে নিয়ে যাব, কারুর ক্ষমতা নেই বাধা দেয়ার। একটু পরেই উমারজানের শৃঙ্খলিত দুই বাহু রুদ্রনারায়ণের গলা থেকে খুলে বিছানায় এলিয়ে পড়ে। ভোরবেলা বিরিঞ্চি এসে ভূত দেখার মতন চমকে ওঠে। পাশাপাশি উমারজান বাইজি আর রুদ্রনারায়ণ অন্তিম শয়নে শায়িত বিলাসবহুল পালঙ্কের ওপর। বিরিঞ্চি ছুটে পালায় বাগান বাড়ি থেকে, মনে মনে বলে আর কোনো উপায় নেই লুকাবার, এবার পুলিশ ডাকতেই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন বাগান বাড়ির প্রহেলিকা, সমস্ত পুরুষ চরিত্রে কৌস্তব এবং চন্দ্রাণীর ভূমিকায় রিয়া। আমরা আশা করব আজকের গল্প আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমরা ফিরে আসব আবার এক নতুন লেখকের নতুন কোনো ভালো লাগা গল্প নিয়ে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।